আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি আমি আপনাদের মাঝে দেখাবো সেটি হচ্ছে যে 440 লাইন এর যে মেশিনগুলা অথবা আমাদের পানির যে মোটরগুলা সেই মোটরের বোর্ড রিপেয়ার করব। তো আমরা রিপেয়ার করব এই 100 এম্পিয়ারের যে এমসিবিটি আছে আমাদের সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকারটি হচ্ছে আমাদের প্রবলেম। তো এটি এক ফেজ শর্ট, তো এক ফেজ থেকে আমাদের লাউন আউট হচ্ছে না। তো লাইনটি আউট না হওয়ার কারণে আমাদের মোটরটি রানিং হচ্ছে না। তো সেটি কিভাবে রানিং করা যায় সেটি আপনাদের মাঝে দেখাবো। তো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই কাজ করার জন্য আমাদের এই যে এমসিবির উপরে যে চারটি নাট আছে, তো এই নাট চারটি খুলে নিতে হবে। নাট চারটি খোলার পর আমাদের ভিতরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে কিন্তু এই যে অনেক ময়লার কারণে এরকম হয়ে গেছে। তো এই যে এইটা হচ্ছে রিস্টার্ট, রিস্টার্টের যে বোতামটি আছে আমাদের এটি হচ্ছে রিসেট। তো আর এই যে তিনটি যে ক্লাম্প দেখতে পারতেছেন এই তিনটি হচ্ছে আমাদের ইনপুট আউটপুটে কাজ করে। তো এইগুলো হচ্ছে এম্পিয়ারে বাধাপ্রাপ্ত করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মূল বিষয়টি সেটির যে প্রবলেম সেটি হচ্ছে আমাদের যে পিনগুলো আছে, তো পিনগুলোর মাঝে কার্বন আসার কারণে আমাদের লাইনটি স্পার্ক করছে। তো স্পার্ক করার কারণে তো যে পিনগুলো আছে তো পিনগুলো একটু ময়লা পড়ে আছে। তো আমরা সেই পিনগুলো খুলব। তো পিনগুলো খুলে এবং পরিষ্কার করে আগে যেরকম ছিল সেম আবার সেই রকমভাবে লাগিয়ে নিব। তো আপনারা চাইলে অবশ্যই এইরকমভাবে এটি মেরামত করতে পারেন। তো শুধু নতুন কিনার কি প্রয়োজন, যদি রিপেয়ারেই চলে তাহলে তো অনেক ভালো। তো পিনগুলো খুলবো। তো আমাদের যে এই পাতিটা আছে, এই লাস্টের যে পাতিটা আছে, তো এই পাতিটা খুলে নিব। তো অবশ্যই একটু খেয়াল রাখবেন যেরকমভাবে খুলবেন আবার ঠিক সেরকমভাবে জানি লাগানো যায়। তো অবশ্যই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে এটি কাজ করতে হবে। এই যে ক্লাম্পটি খোলার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন পড়ে আছে। তো এই কার্বনের কারণে আমাদের লাইনটি আউট হচ্ছে না। তো থ্রি ফেজ মোটর কিন্তু এক ফেজ প্রবলেম হলে কিন্তু মোটর পড়ে যাওয়ার সম্ভাবনা। তো সেই ক্ষেত্রে খুবই সতর্ক অবলম্বন করতে হবে। এই যে আমি পাতিটি আবার পরিষ্কার করে নিলাম। তো পাতিটি পরিষ্কার করে নেওয়ার পর আবার ঠিক সেমভাবে লাগিয়ে নিতে হবে। সেম রকমভাবে লাগিয়ে নিব। লাগানোর পর আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। তো আমরা এখন একটি টেস্টিংয়ের জন্য প্রস্তুত যেটি কীরকমভাবে কাজ করছে এবং অন অফ হচ্ছে কি না।
আমরা এটি এখন অন করে দেখব যে অন হয় কিনা, কাজ করে কিনা। তো এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু 100% কাজ করতেছে, উঠানামা করতেছে, যে কাজ করতেছে কিন্তু 100% কাজ করতেছে। যেহেতু আমাদের এটা ভেঙে গেছে তো আমরা এটা অন করে রাখবো। আর হচ্ছে আমাদের রিস্টার্ট বাটন, এই যে রিস্টার্ট, রিস্টার্টও কিন্তু কাজ করতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।